এক বোনের পড়শো হচ্ছে আমরা যে গয়না সোনার গয়না পড়ি সেটা যদি দশ বুঝে হয় তাহলে কি এই পরিহিত গয়নার জাকাত দিতে হবে হ্যাঁ জাকাত দিতে হবে সে গয়না আপনি পরেন কিংবা আপনার বাড়িতে এমনি রাখা থাক যে কোনো আহ স্বর্ণই হোক না কেন সাড়ে সাত ভরি কিংবা তার উপরে হলেই তাকে জাকাত দিতে হবে যেহেতু আপনার গয়না হচ্ছে দশ ভরি সেই জন্য এতে অবশ্যই জাকাত দিতে হবে যদিও সেটা আপনি ব্যবহার করছেন দলিল হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এক মহিলা এলেন ও মা হা ইবানাত হা হা আর সেই মহিলার সঙ্গে তার মেয়েও ছিল ফি যাদি হা সিবারান ইমিন আর সেই মেয়েটার হাতে দুটি দুটি বালা ছিল স্বর্ণের তখন আল্লাহ রসুল তার মানে মোটা মোটা বালা যার হয়তো ওজন হয়তো দশ বড়ি কিংবা তার থেকেও বেশি তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন আত্মাত হাজা হে মহিলা তুমি কে এর জাকাত দাও কালাত সে মহিলা বললো ল আমি জাকাতো দেই না কলা তখন আল্লাহ রসুল বললেন তুমি কি চাও বা তুমি কি খুশি হবে যে কেয়ামতের দিনে মহান আল্লাহ তোমাকে এই দুটি বালার পরিবর্তে জাহান্নামের আগুনের বালা পরিয়ে দিত তখন মহিলা এই শুনে ভয়ে কি করলেন সে বালা দুটো হাত থেকে খুলে ফেলে দিলেন ওকাল হুমা আল্লাহ রসুলি তখন তিনি বললেন যে এই দুটি আল্লাহ বাঙাল্লা রসুলের জন্য সাদকা করে দিলাম যে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে এটা নাসাইয়ের দু আবু দাউদের এক এবং মুসানাদ আহমদেও হাদিসটা আছে অনুরূপভাবে অন্য একটা হাদিসও রয়েছে

আমরা বুঝতে পারলাম স্বর্ণ যেভাবেই থাক না কেন আপনি বাড়িতে রেখেছেন কিংবা আপনি ব্যবহার করছেন যদি সাড়ে সাত ভরি বা সাড়ে সাত তোলার ঊর্ধ্বে যদি হয় তাহলে সেই স্বর্ণের জাকাত অবশ্যই দিতে হবে